আমার যে পিএমই জিপি প্রধানমন্ত্রী এমপ্লয়মেন্ট জেনারেশন যে প্রোগ্রাম আছে তার জড়িয়ে আমার উদ্যমী যুবক যুবতী সকলে যথেষ্ট আর্থিক সাহায্য পাব পারে আর সেই পিএমই জিপি স্কিমটো আমার নিবনুয়া যুবক যুবতী সকলে নিজকে কর্মসংস্থাপিত করবর কারণে যাতে আগবাড়ি যাব পরাকৈ সহায়ক হব পারে তার কারণে বিশেষভাবে অরিহণা যোগাব লাগে ব্যাংক সমূহে কারণ 35% সাবসিডি থাকে আর বাকি ব্যাংকর অংশগ্রহণ থাকিব লাগে আর সেই কারণে মই স্টেট ব্যাংকর আমার জোনেল যে অফিস আছে ইয়াতে ইয়াতে সিজিএম ডাঙরিয়ার লগত মই নিজেই কার্যালয়লৈ আহি সিং ডাঙরিয়ার লগত কথা বতৰা মিলিত হৈছো আমার সেক্রেটারি ইন্ডাস্ট্রি এন্ড কমার্স কে ভি আই সির আমার রিজনেল অফিসার সকল আমি আহিছো যাতে আমার নিবনুয়া যুবক যুবতী সকলে ঋণ পাব পারে আর ঋণ লৈ নিজকে প্রতিষ্ঠা করব পারে কিন্তু আমি আলোচনা কালত একটা কথা গম পাইছো যে বিগত দিনবিলাকত যি ব্যাংকে ঋণ প্রদান করেছিলে প্রায় 30% আপনার পিএমই জিপি এনপিএ এনপিএ হওয়ার কারণে ব্যাংক সমূহে নতুনকৈ উদ্যমী ব্যক্তিসকলক ঋণ প্রদান করবর কারণে বহু ক্ষেত্রে অনীহা দেখা যায় ব্যাংকে ঋণ প্রদান করে কিন্তু যদি আমি ঋণ সময়মতে ঘূরাই নিদিও তেতিয়া নিশ্চিতভাবে ব্যাংকসমূহ লোকসানের সম্মুখীন হবলগা হয় গতিকে এই ক্ষেত্রতো আমি আজি আলোচনাত আমি এই বিষয়টোৱে স্থান পাইছে আমি আগন্তুক দিনত যি পিএমই জিপি ঋণ আমি প্রদান করিম আমি সকলো এন্টারপ্রেনিয়র সকলো উদ্যোগীক যাতে সময়মতে ব্যাংকর ইনস্টলমেন্ট পরিশোধ করে সেই ক্ষেত্রে মনোনিবেশ করব লাগিব যদি আকৌ একে অবস্থা হয় আজি মই নিজেই ব্যাংকর দ্বারা লোন বিচাৰি আহিছো এজন মন্ত্রীয়ে ব্যাংকর লোন বিচাৰি আহিছে মই নিজৰ কাৰণে অহা নাই মই অসমৰ নিবনুৱা যুবক যুৱতী উদ্যমীসকলৰ কাৰণে আহিছোঁ কিন্তু তেখেতসকলৰ দায়িত্ব থাকিব তেখেতসকলে যেতিয়া সেই লোনটো ল'ব তেওঁলোকে যাতে বেংকক সময়মতে ৰিপেমেণ্ট কৰে সেইটো এটা আহ্বান